মণিপুরে জঙ্গি হানায় শহীদ হলেন খড়গ্রামের এক বীর জওয়ান। মণিপুরে জঙ্গি হানায় শহীদ হলেন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার কৃতিপুর গ্রামের বীর জওয়ান শ্যামল দাস। শ্যামল দাসের মৃত্যুর ঘটনায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে গোটা জেলা জুড়ে। জানা গিয়েছে শনিবার মণিপুরের মায়ানমারের সীমান্তবর্তী চুড়াচাঁদপুর জেলার জঙ্গি হামলার শিকার হয় অসম রাইফেল, যার জেরে অসম রাইফেলের এক কমান্ডিং অফিসার সহ মোট ছজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে অসম রাইফেলের ওই কমান্ডিং অফিসার সহ তার স্ত্রী সন্তান এবং তার গাড়ির চালক শ্যামল দাস ও অসম রাইফেলের দুই জওয়ানও রয়েছেন। শ্যামল দাসের মৃত্যুর ঘটনায় খড়গ্রামের কৃতিপুর গ্রামে ব্যাপক শোকের ছায়া। শহীদ শ্যামল দাসের পরিবারে এই খবর আসতে না আসতেই কান্নায় ভেঙে পড়েছে তার পরিবারের লোকজন। তার পরিবার সূত্রে জানা গিয়েছে শ্যামল দাসের একটি 8 বছরের সন্তানও রয়েছে। শ্যামল দাসের নিতর দেহ ফেরার জন্য অপেক্ষারত শ্যামল দাসের পরিবার সহ মুর্শিদাবাদ জেলাবাসী। লাস্ট কবে কথা হয়েছিল আপনার? লাস্ট কবে 8-10 সময় কি ফোন, ওর সাথে ফোন হয়নি, আমার কথা হয়নি, অফিস থেকে ফোন এসেছিল যে আমি শ্যামল দাসের ওয়াইফ, তাই বললো। তাই বললাম হ্যাঁ, বলছে বাড়িতে কে কে থাকে? আমি বললাম শাশুড়ি শ্বশুর আর আমি। বলছে আপনার কোনো ভাই আছে? বলছে আমার ভাই আছে, আমার কাছে এখন নাই। বলছে আমার আপনার শ্বশুরকে দেন। তাই বললো যে আমি দিতে গেলাম, আর ওই বলতে বলতে ওরাও ভালো করে বলতে পারে না, বলছে সিও সাপের গাড়ি, সিও সাপের ড্রাইভার যে শ্যামল দাস, সিও সাপ আর ওর ওর স্ত্রী আর বাচ্চা আর ও ড্রাইভার শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে। কী করে হলো আমি কিচ্ছুই জানি না, এখন পর্যন্ত জানি না কী করে হলো। বম ফেলা হয়েছিল না, এখন কোনো গুলিতে আমি কিচ্ছু জানি না। কিছুদিন থেকে কথাই হয় না, আমাকে বলে চলো যে আমি ফোন করবো, তুমি কথা ফোনে ফোনটা ধরিও, তুমি নিজে থেকে ফোন করিও না।